আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ আছি ভালো। খোয়ার নওগাঁর ভাষায় কিন্তু এই খোয়ারটা হচ্ছে, আমাকে যখন গরু গরকি কোনো জমি যাই, জমির হচ্ছে আবাদ ফসল খাই, তখন কিন্তু আমরা একেবারে ডাইরেক্ট কিন্তু খোয়ারত লে যাই দেই। এটা হামাগুড়ে সেই ছোট থেকে অভ্যাস। আমরা যদি বর্কি গরু, বিশেষ করে বর্কি গরুটাই খোয়ারত দিই, খোয়ারত দিলে সেই সময় আমরা পাইতাম, গরু দিলে মনে হয় 20 টাকা দিত আর বর্কি মনে হয় 5 টাকা করে দিত। এখন সেটা কিন্তু পারে, গরু হয়েছে 100 টাকা, বর্কি মনে হয় 50 টাকা হয়েছে। তো এই খোয়ারত দিতে কিন্তু খুব ভালো লাগতো, কারণ খোয়ারত দিলে যে টাকাটা আমরা পাইতাম ওই টাকাতে ধরা জিনিসপত্র আমরা খাইতে পারতাম। কিন্তু এখনকার স্বল্পলেরা কিন্তু এই খোয়ার ভুলেই গেছে। এখনকার স্বল্পলেরা কিন্তু ওভাবে জানে না খোয়ার কি। বর্কি গরু খাইলে হয়তো বা খেতে দিচ্ছে বা বাড়িতে নিয়ে এসে বান্ধে রাখতেছে, বাড়ির মানে বর্কি গরুর যে মালিক তাই নিয়ে এসে হয়তো বা বাড়িতে এসে হয়তো বা নিয়ে যাচ্ছে, তাকে হয়তো বা গালিগালাজ করতেছে, গালিগালাজ করে বর্কি গরু দিয়ে দিচ্ছে। কিন্তু আগেকার এখনকার অনেক মানুষই আছে যারা বর্কি গরু ধান ফসল ক্ষেত খামার যদি কোনো কিছু খায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ধরে এক গাঁ খরচ কিন্তু দেয় না, তারা অন্য পাশের গায়ে নিয়ে যায় খরচ দেয়। তারপরে গরুওয়ালার বর্কিওয়ালার তো শিক্ষা হয়ে যায় যে উমুকের যেহেতু খাইছে ধান বা অন্য ক্ষেত ফসল খাইছে, তাহলে তো এর আর আশেপাশেও বর্কি বান্ধা বা গরু বান্ধা যাবে না। অন্য গাঁত যেহেতু দেয় খুঁজতেও সময় লাগে, ওভাবে তো জানেও না, খুবই কষ্টকর হয়। এরকম অনেক মানে এরকম অনেক মানুষই গ্রামের আছে যারা কথায় কথায় হাইকোর্ট দেখায়, কথায় কথায় বর্কি ছাগল কিন্তু দেখাচ্ছে হচ্ছে খোয়ার। তো এটা কিন্তু খুবই খারাপ। আবার কোনো কোনো মানুষ আছে যারা খুবই ল্যালপা, এরা কিন্তু মানে কথাতে কাম হয় না, 2-4 দিন যদি খরচ দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে সোজা, একবারে সোজা না সোজা, তারা কিন্তু ভাবে চিনতে বর্কি গরু ছাড়েও দেয় না, ভয় ছাড়ে দিতেও ভয় করে। আবার দেখা যাচ্ছে যে তারা মানে বর্কি যদি ছাড়েও দেয় তাহলে চোখ এরকম করে মেলে দিয়ে থাকে, দেখে বর্কি কুটি গেল, গরি কুটি গেল। তা হামাগরে পাড়াতে একখান চাষা আছে, এই চাষার কাহিনীটা একটু আপনাদের সাথে কই। এই চাষার যদি খালি আলোত যায়, এক কামড়ও বর্কি খায়নি, এক কামড়ে গরু কোনো কিছু খায় ফসল খায়নি, ওই চাষার সাথে সাথে যায় একেবারে খরচ দিবে, বাড়িতে নিয়ে এসে বান্ধে থাকার কোনো বুদ্ধি তার নাই। তাই সঙ্গে সঙ্গে সে যদি বর্কি বা গরু একা না ধরা পারে, অনেকগুলো সারানা আটানা আন্ডা বাচ্চা যে সলপুলগুলা কাছে, এর কখনো কবে যে তোর কোকে 1 টাকা দিমু, লজিং খিলামু, সব মোর সাথে গরুটা বর্কিটা ধর। তো এই চাষার এই কাজকর্মগুলো দেখে মাঝে মাঝে ভালোও লাগে আবার মাঝে মাঝে কষ্টও লাগে। কোনো গরিব মানুষের যদি বর্কি খরচ দেয়, সেই গরিব মানুষের তো কমপক্ষে হলেও ধরেন টাকাটা ব্যবস্থা করতে একটু সময় লাগে, কষ্ট। গরিব মানুষেরা তো বর্কি গরু পালেই আর কি তারা দিন যায়, গরু বর্কি হাঁস মুরগির থেকে তাদের তো টাকা, তাদের তো আর বাড়তি কোনো ইনকাম নেই। কিন্তু এই জিনিসটা যখন ভাবি তখন খারাপ লাগে। আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে বড় লোক যারকে জমি জমা বহুত বেশি, কিন্তু তারা ঘাউরা মুখ করেই কিন্তু ওই বর্কি গরু ছাড়া দিত হই, যে মানুষের আবাদ ফসল খায়েই পেটটা বর্কি বা গরুর ভরে আসুক, হামাকার কষ্ট করে ঘাস টাস কোনো কিছু কাটা লাগবে না, কোনো কিছু খিলা নেওয়া লাগবে না, তো দেখে আমি কষ্ট করবে যাবো কিসের জন্য। এইরকমও কিন্তু যারা না বড় লোক, যার কানা জমি জমা আছে, আনা প্রভাবশালী, মানে পাড়ার মধ্যে কথা কলে মানে মানে অনেকেই, তারা আবার কিন্তু ছাড়া দিয়েই পালে। আর যারকে টাকা পয়সা মানে কম, তারা কিন্তু আবার কি করবে, আর ওই বান্দে বুন্দেই পালে, এর মধ্যে হয়তো বা দড়ি নরম হলে সিরে ছুটকে যায়, হয়তো বা দেখা যাচ্ছে কারো জমির আবার ফসল খাচ্ছে। তো এরকম কিন্তু সমাজে অনেক মানুষ পাওয়া যাবে, এগুলা মানুষ খেলে খোয়ার খোয়ার খোয়ার। যদি মানুষ ভুল করে, মানুষকেও কিন্তু তারা খোয়ার দিতে ভুল করবে না, কিন্তু মানুষ তার খরচ নিবে না, বা মানুষ তো কথা বলতে পারে কিন্তু বর্কি ছাগল গরু এরা তার কথা কইতে পারে না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আমাদের মনটা একটু পরিষ্কার করা দরকার, মানুষকে ছাড় দিয়ে চলা দরকার, মানুষের সমস্যাগুলো বোঝা দরকার। সেরকম অবলা জিনিস খেত খামার খাবেই, এর কারণে বুঝে শুনে খেতে দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাম। কিন্তু অনেকেই আমরা আসি এগুলা খেতে দিতে দেই, একেবারে ইচ্ছা মতো মারি, এগুলো মারা থেকেও কিন্তু আমাদের বিরত থাকা উচিত। সম্পূর্ণভাবে মানুষ হিসাবে যতটুকু না করলেই না ঠিক ততটুকু করা দরকার। একটা বর্কি বা একটা গরু জমির যদি ক্ষেত ফসল খায়, অন্তত 2 দিন বান্ধে সেই মানে গরু যার বর্কি যার মানুষকে বুঝে বলা, যদি কাম না হয় তারপরে কিন্তু খরচ দেওয়া দরকার। কিন্তু তা না করে ওই একবার বর্কি গরু এক কামড় খেলো বা ভিড়ের আলোত গেলো কি না গেলো তাতেই যদি খরচ দেয়, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ খারাপ দেখায়।